এখানে দেখেন এটা কিন্তু মালিশ করতেছে। তো দেখেন এখানে কত সুন্দরভাবে ওনারা দেখাচ্ছে যে ম্যাসেজিং ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আফটার গাইনোকমেশিয়া অপারেশন। সো ওনারা যদি টপ লিডিং পর্যায়ে থেকে আমাদের দেখাতে পারে যে হ্যাঁ গাইনোকমেশিয়া অপারেশনের পরে আমরা যদি এই ম্যাসেজিং করি, ম্যাসেজিং করলে আমাদের উপকার আছে, কিভাবে আমি মেসেজটা দেখানোর চেষ্টা করেছি যে আমি একটা সিলিন্ড্রিক্যাল পাইপের মতো নিয়েছি। আপনারা যদি প্লাস্টিকের পাইপও পান, প্লাস্টিকের যে পাইপ সেই প্লাস্টিকের পাইপটা 10 টাকা দিয়ে কিনা যায়, ছোট্ট হয়, অথবা যদি কোনো বোতল থাকে এখানে নাই, যাই হোক সিলিন্ডারাকৃতির হলেই হবে। যেমন স্পিডের ক্যানগুলা পাওয়া যায়, তারপরে সবচেয়ে ভালো হয় যে বাজার থেকে যদি আপনি 10 টাকা দিয়ে প্লাস্টিকের পাইপ নিয়ে নেন, এতটুকুন দিয়ে দেখেন আমি যেভাবে এই বোতলটা দিয়ে মেসেজ করছি, এইভাবে মেসেজ করলে আপনার কাজটা হয়ে যাবে। এই যে ইনস্ট্রুমেন্ট ওনারা ইউজ করেছে গোল, এগুলা কিন্তু আমরা কিনতে পারবো না, বাংলাদেশে নাই এটা মনে করেন, সো ওইগুলোর কোনো প্রয়োজন নাই। সো আমরা অল্টারনেটিভ হিসাবে যে আমি যেটা দেখাচ্ছি এইভাবে আপনারা যদি মেসেজ করতে পারেন তাহলে এই উপকারটাই কিন্তু পাবেন। আপনার সেন্সলেস যেটা সেটা আস্তে আস্তে চলে যাবে, আপনার ভিতরে যদি স্কার টিস্যু থাকে সেটাও কিন্তু কমতে থাকবে বা সেটা হওয়ার পসিবিলিটি খুবই কম থাকবে। এবং এখানে যে দেখেন লুজনেস আছে, এখানে যে হলো ফাঁপা পোরগুলো আছে, এই জিনিসগুলোও কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। সো এই ভিডিওটা দেখানোর অর্থ হচ্ছে ওনারা টপ লিডিং এর থেকে যত সুন্দরভাবে বোঝাচ্ছে সেগুলো যদি আমরা মোটামুটি ফলো করতে পারি তাহলে আমরা কিন্তু গাইনোকমেশিয়া অপারেশন করার পর একটা ভালো রেজাল্ট পেতে পারি।